আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব পটল আলু দিয়ে মাছ কিভাবে রান্না করতে হয়। আপনারা অনেকভাবেই পটল আলু দিয়ে মাছ রান্না খেয়েছেন, কিন্তু এই নিরামিষ রান্না করে একবার খেয়ে দেখবেন। তাও আবার অল্প তেল আর মশলা দিয়ে। তাহলে চলুন এই রান্নাটি করে দেখানো যাক। আমি এখানে নিয়ে নিয়েছি 3 পিস পোনা মাছ। আমি এগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন, তারপর দিয়ে দেবো হলুদ। হলুদ আর নুন দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব, হাত দিয়ে ভালো করে এভাবে মাখিয়ে নেব। আমি মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে চুলোর মধ্যে একটি কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ তেল। তার আগে কড়াটিকে গরম করে নিতে হবে ভালো করে। এবারে তেল দিয়ে তেলটিকেও ভালো করে গরম করে নিতে হবে। তেলটি গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে ছেড়ে দেবো মাছ। আমি একটু একটু করে মাছ ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। মাছগুলো এক পিঠে কিছুটা ভাজার পর আমি মাছগুলোকে অন্য পিঠে উল্টে দেব। আমি খুন্তির সাহায্যে মাছগুলোকে উল্টে দিচ্ছি। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি একটি পাত্রে তুলে নেব। এবারে ওই একই তেলে দিয়ে দেব 1 চামচ গোটা জিরা। জিরাটিকে সামান্য নেড়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি সরু সরু করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটিকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটিকে বেশি ভাজা করব না, একটু সাদা মতোই রাখবো। এবারে এর মধ্যে দিয়ে দেবো পটল আর আলু। আলু আর পটল আমি এভাবে কেটে নিয়েছি। তারপর আলু আর পটল দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে দেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ, তারপর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। হলুদ আর লবণ দিয়ে এগুলোকে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। পটল আর আলুটিকে হালকা লাল করে ভেজে নেব, অতিরিক্ত ভাজব না। বন্ধুরা, আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, যে কোনো সবজি অতিরিক্ত ভাজতে যাবেন না, কারণ এর অতিরিক্ত ভাজতে গেলে এর গুণগণটাই নষ্ট হয়ে যায়। এরপর দিয়ে দেব এর মধ্যে আদা রসুন বাটা 1 চামচ। আদা রসুন বাটা দিয়ে ভালো করে পটল আলুর সাথে মিশিয়ে নেব। বাটা দিয়ে এটা কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচের মতো লাল মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দেব সামান্য হলুদ। হলুদ এর আগেও দিয়েছি, তাই আমি সামান্য দিলাম। হলুদ আর লাল মরিচের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। আমি একটি বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে একটু ভালো করে আবারও নেড়ে নিতে হবে। এরপর দিয়ে দেব 1 চামচের মতো জিরা ধনিয়া বাটা। আমি এখানে জিরা ধনিয়া বাটা ব্যবহার করছি, আপনারা চাইলে গুঁড়াও ব্যবহার করতে পারেন। তবে নিরামিষ রান্নাতে জিরা ধনিয়া বাটাটাই বেস্ট। জিরা ধনিয়া বাটা দিয়ে প্রায় 1 মিনিটের মতো পটল আলুর সাথে মিশিয়ে নেব। আমার সব কিছু মশলা মিশানো হয়ে গেছে ভালো করে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি প্রায় 1.5 কাপের মতো গরম পানি। এখানে আমি 1.5 কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, কারণ গরম পানি দিলে তরকারির টেস্ট আলাদা হয়। পানি দিয়ে আমি সব কিছু ভালো করে একবার নেড়ে চেড়ে দেবো। তারপর ঢেকে আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম 6 মিনিটের পর। এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছ।
মাছগুলো দিয়ে আমি আবারও 1 মিনিটের মতো এই ঝোলের মধ্যে ফুটিয়ে নেব ভালো করে। বন্ধুরা দেখুন, তৈরি হয়ে গেল নিরামিষ পটল আলু দিয়ে মাছ রান্না। আপনারা যদি বাসায় তৈরি করে থাকেন অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একবার দাবিয়ে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। খুদা হাফিজ।